কেন চেয়েছিল বাবা? যজ্ঞের দায়িত্ব দিয়েছে ঠিক, কিন্তু কোন হিসাব নিকাশ নাই। জমে আজকে কার বিচার করবে, কার প্রাণটা আনতে যাবে, হিসাব নিকাশ হতে নিতে কোনো কিছু নাই। জমে একটা যজ্ঞ করলো, কথা মিথ্যা নাই। এই যজ্ঞ থেকে একটি মানুষ উঠিয়াছিল, নামটা বলে, যখন নিজের প্রাণ বিসর্জন দিতে চেয়েছে এমন সময় যজ্ঞ থেকে একটা মানুষ উঠছে, হাতে একটা হাত খাতা নিয়া, ডান হাতে কলম নিয়া উঠি আছে ভাই, যাহার নামটা চিত্রগুপ্ত পরিচয় দিয়া। এটা নাম কি দাদা? চিত্রগুপ্ত। এখন তোমার নামগুলোর দিকে একটু যাই। কালায়ন, কৃষ্ণের এক নাম কালায়ন, কালা। আর তুমি যে কথাটা বলছো, বলে দেখবি যদি স্বর্গগর তার সময় থাকতে ব্রহ্মার চরণ, খবরদার যম কখনো ব্রহ্মার চরণ ধরবে না। কারণ কি, এই পৃথিবীতে ব্রহ্মার মৃত্যু আছে, যমের কোনো মৃত্যু নাই। পৃথিবী যতদিন আছে যম কিন্তু ততদিন থাকবে, কিন্তু ব্রহ্মার পতন আছে, ব্রহ্মার কিন্তু দেহের পতন আছে। তার প্রমাণ কোথায়? একদিন নারদ ঋষি আমার ভগবানকে বলে, বলে ভগবান এই পৃথিবীতে তোমার চাইতে বয়স বড় আর কেউ আছে কি? কৃষ্ণ বলে যে আছে তো, তুমি তো ভগবান, আবার তোমার চাইতে বড় হবে কেমন করে? বলে আমার চাইতে বয়স বড় মানুষ পৃথিবীতে আছে। বলে কোথায় আছে? বলে আমার সাথে চলো, করে তোমার সাথে নিয়া চলো, ভগবান তুমি বলছো তোমার সাথে বয়স বড় একজন মানুষ দেখাবে, আমি তো এটাকে কোথায়ও দেখি না। বলে নারদ একটু ধৈর্য ধরো, আমি তোমাকে কিছু কোণের মতো দেখিয়ে দেব। নারদ ঋষি পিছনে পিছনে হাঁটিতে লাগিল, হঠাৎ করে একটা গাছতলাতে একজন বুড়া মানুষ দেখিতে পায়। গাছতলাতে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করে বলে তো প্রভু ওই গাছের তলায় একটা বৃদ্ধ ব্যক্তি দেখা যায়, এই ব্যক্তিটা কে? তো কৃষ্ণ বলে যে আমাকে জিজ্ঞাসা করে লাভ কি, যাকে দেখছো তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। এখন নারদ ঋষি গিয়েছে, বলে বাবা তুমি কে? বলে আমার নাম হয়েছে রমশমণি। নাম কি? রমশমণি। বলো আচ্ছা, বলে তোমার বয়স কতটুকু? বলে বাবা আমার মনে নাই। বয়স কতটুকু? আমার মনে নাই। নাই বলো আচ্ছা। এখন চলে যাচ্ছে, আবার হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে এই লোমশমণির সারা শরীরে বড় বড় লোম বুকের এই জায়গাতে নাই, মানে সামান্য করে বুকের এই জায়গাতে একবারে পরিষ্কার কোন লোম নাই। বলে বাবা তোমাকে একটা প্রশ্ন করবো। বলে প্রশ্নটা কি? বলে তোমার সারা শরীরে বড় বড় লোম, যে কারণে নাম হয়েছে লোমশমণি। আচ্ছা তোমার বুকের এই জায়গাতে এই জায়গাটা খালি কেন? বলে তুমি কে? বলে আমি নারদ ঋষি। বলে তুমি জানতে চাও? বলে যে আমি জানতে চাই। বলে আমার এই লোমগুলো একটা 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 করে ঝরে ঝরে পড়ে গেছে, আমার লোমগুলো একটা একটা করে ঝরে ঝরে পড়ে গেছে। বলে এগুলো ঝরে পড়লো কেন? বলে এই পৃথিবীতে যদি একজন ব্রহ্মার যদি দেহের পতন ঘটে আমার বুক থেকে
একটা ক্যাচ ধরে মাটিতে পড়ে। কথাটা বাবা বোঝা যাচ্ছে তো? যদি একজন ব্রহ্মার পতন মানে একজন ব্রহ্মার যদি মৃত্যু হয় তাহলে তার বুকের থেকে একটা ক্যাচ ধরে মাটিতে পড়ে। তাহলে তুমি এবার হিসাব করে দেখো এই পর্যন্ত কতটা ব্রহ্মার পতন হয়েছে। তাহলে ব্রহ্মার কিন্তু দেহের পতন কথা মিথ্যা নাই। এবার কৃষ্ণকে গিয়ে প্রশ্ন করলো, তোমার দেখে বড় কেমন করে হলো একটু আমি জানতে, তোমার থেকে বড় কেমন করে হলো? বলে দেখো আমি সত্য হরি, হরির দেহের পতন হয়ে গেছে, আমি ত্রেতাতে রাম, রামের দেহের পতন হয়ে যাবে। তারপরে কৃষ্ণ, কৃষ্ণের দেহের পতন হয়ে যাবে। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তার দেহের পতন হয়ে যাবে, কিন্তু যমের তো দেহের কোন পতন আছে কি বাবা? নাই, যমের কোন দেহের পতন নাই। তো যমের যদি দেহের পতন না থাকে তাহলে যম কেন তোমার কাছে যাবে? আর যমের জন্য তো উন্মুক্ত, যমের জন্য কি স্বর্গমত্ত ভাতার সত্য ভুবন, যমের জন্য উন্মুক্ত, কিন্তু তোমার জন্য তো উন্মুক্ত নয়, তোমার জন্য বিধিনিষেধ আছে। যমের জন্য কোনো বিধিনিষেধ আছে কি? নাই। তাহলে তোমার কথাটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। তোমার মালগুদামের তালা খুললো ভাবের সাবিতে, মালগুদামের নয়টি দরজা, তলায় তলায় সদ্য তলা, ভিতরে এই দেহটা হয়েছে মালগুদাম। এর সাথে বড় মালের গুদাম আর পৃথিবীতে কোথায়ও নেই। আপনি জন্ম থেকে হিসাব করেন কত বস্তা চাল, কত বস্তা ডাল, কত বস্তা মরিচের গুঁড়ি, কত বস্তা হলুদের গুঁড়ি, কত বস্তা লবণ, কত বস্তা ফল ফুরুট, কত বস্তা আটা রুটি এখানের ভিতর গেছে। কয় পুকুরের পানি, কয় পুকুরের পানি। তো এর সাথে বড় মাল গুদাম পৃথিবীতে আর কোনো কিছু নাই। মাল গুদামের নয়টি দরজা, তালায় তালায় সত্য তালা, ভিতরে সত্য তালা। এই আমাদের দেহতে বাবা এই মূলাধার থেকে, মূলাধার থেকে, এই মূলাধার থেকে আমাদের বাবা এই সহস্রান পর্যন্ত কয়তলা? সত্য তলা। মূলাধার থেকে সহস্রান পর্যন্ত সত্য তলা। এই জন্য বলছি যে যাহা আছে বিশ্বকাণ্ডে তাহা রয়েছে দেহবান্ডে, যাহা নাই দেহবান্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। নয়টি দরজা, নারী হোক আর পুরুষ হোক, দরজা কয়টি? নয়টি। এক দুই তিন চার পাঁচ ছয়, ভগবান একটা দিছে ওয়াটার লাইন, একটা দিছে সেলেন্দার ভাই। সেলেন্দার ভাই দিতে তো তোমার ভাই হইব, এবার দিও মাঝে মধ্যে যায় মালগোদামের মাথায় নিয়ে পাশের পূজা, মাথায় নিয়ে পাশের পূজা, মাথায় নিয়ে পাশের পূজা।
আয়বা খাই অবস্থা তোমার হাতে কেন নিচে গেছে সেদিকে আর যেতে নাহি চাই সালাক মানুষ সালাকি করে প্রশ্ন দিয়ে গিয়েছে কিন্তু বদ্ধকার তাই এবার তোমার দ্বিতীয় প্রশ্নের দিকে আমি চলে যাই কারোর জন্য অপেক্ষা করে না। এই যে সুসূত্রটা রোগের কথা বলছো, এই কিছুদিন আগে আমাদের দুর্গা পূজা গিয়েছে কি বাবা? আচ্ছা এই বছর দুর্গা কিসে করে আসছে? আবার কোন বছর দোলনাতে আসে, যাওয়ার সময় হাতিতে করে যায় নাকি নয়? একবার এক একটাতে করে আসে, যাওয়ার সময় আরেকটাতে করে যায়। পৃথিবীতে কোন মানুষ মারা যায় না, হঠাৎ করে যমরাজ গিয়া কিন্তু পৃথিবীতে যদি কোনো মানুষই মারা না যায় তাহলে আমার এই দায়িত্বটা সম্পূর্ণ বৃথা। তাহলে আমাকে কি করতে হবে? বলে পৃথিবীতে কিছু জরাবেদের সৃষ্টি করে দিতে হবে। নাম কি? জরাবেদ। এই জন্য জরাদত্তের সিজন, আবার জরাদত্ত সারা জীবন অসৎ কর্ম করে তিনি আবার স্বর্গবাসী হয়ে গেছেন। জরাদত্ত কিন্তু সারা জীবন করছে কি? অসৎ কর্ম, আবার তিনি স্বর্গবাসী হয়েছেন। তো অসৎ কর্ম করে আবার স্বর্গবাসী হলো কেমন করে? এই জরাদত্তের একটা পুত্র ছিল, এটার নাম রেখেছিল কি? নারায়ণ। পুত্রের নাম কি? নারায়ণ। নারায়ণ জরাদত্ত যখন মৃত্যু শয্যাতে পড়িয়া গেল, কিছুক্ষণ পর প্রাণটা যাবে, পুত্রকে তো ডাকিতে লাগিল। কিছুক্ষণ পরে প্রাণটা যাবে, এখন ডাকছে কাকে? পুত্রকে। বাবা নারায়ণ তুমি কোথায় আছো? মুখে জল দাও বাবা। বাবা নারায়ণ কোথায় আছো? অন্তিম সময়, আমাকে একটু মুখে জল দাও। ওই পুত্রের নাম নারায়ণ। নারায়ণকে ডাকতে ডাকতে অদিনিয়াল নারায়ণ চলে আসে। এই জন্য তো বাবা আগের দিনে মানুষের ছেলে পেলেদের নাম রাখতো কি? নারায়ণ, কৃষ্ণ, মহাদেব, কার্তিক, গণেশ, নাকি নয়? এই ধরনের নাম রাখতো। আর এখন বর্তমানে নাম কি? মিটু, টিটু, তার বাপের ধরি ভিটু। নামের কোন হোনার বাহার? আগের দিনে মেয়েদের নাম রাখতো লক্ষ্মী, সরস্বতী, সরস্বতী, দুর্গা, মানে দেবীদের নাম ধরে ধরে মেয়েদেরকে ডাকতো। এখন বর্তমানে নাম দিয়েছে সুইটি। নাম কি?
মায়ের নাম লক্ষ্মীর নাম নদীস লক্ষ্মী জলের অধিপতিকে আমরা বলি যে গঙ্গা, গঙ্গা নয়, গঙ্গা জলের অধিপতি নয়, জলের অধিপতি হয়েছে বরুণ দেব। যে বৎসর অশ্বমানী ঘোড়া ঘোড়াতে করে আসে, এই বৎসর ঘোড়া দান করে কে? ওই অশ্বিনী কুমার। নাম কি? কিছুদিন আগে আমাদের একটা বদ দিয়েছেন দাদা, আশ্বিনের রান্ধে কাটিয়ে লম্বা কথা। ওই আমার মা সংজ্ঞা ঘটকগুলো ধরেছিল, উত্তর মেরুতে গিয়েছিল, নিকুম্বিলা মন্দিরের পিছনে গিয়ে কেঁদেছিল, এগুলো অনেক লম্বা কথা, সেদিকে যাওয়ার কোন দরকার নাই। এখানে জানে যে মানুষ অবশ্যই আছে। এখন এই জরাদৈত্যের যত রোগ আছে, জমাকার কাছে, ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে জরাদৈত্য জমা দিল, তাই ৬৪টা সন্তান কিন্তু জরাদৈত্যের কথা মিথ্যা নাই। এই ৬৪টা সন্তান জমাকার কাছে, ব্রহ্মার কাছে। যে বৎসর দোলাতে করে আসে, দোলাটাকে দেয় হাতিতে করে আসে, এই বছর ভূমিকম্প বেশি, যে বছর ঘোড়াতে করে আসবে এই বছর তুফান বেশি, যে বছর নৌকাতে করে আসবে এই বছর বন্যা বেশি, মহামায়া
পৃথিবীতে রোগ এনে না দাও, মানুষ যদি না মরে তাহলে আমার চাকরিটা থাকবে না, থাকবে না, থাকবে কি বাবা? তো তুমি যদি রোগ এনে না দাও তাহলে আমার চাকরিটা থাকবে না। কোন একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ও গোপ্রিয়ে আমার ভালো সংসার করবে, কোথায় আসো ব্রহ্মা তুমি শুনে নিও তাই, যে কারণে যমরাজ প্রবেশের সাথে সাথে উগ্রা দেবীর প্রাণটা চলে যায়। প্রাণটা গিয়ে কি করে, যম যখন নিদ্রাতে যায় এই প্রাণটা গিয়ে সারা পৃথিবী ঘুরে, এই প্রাণটা গিয়ে সারা পৃথিবী ঘুরে, কোন জায়গাতে কি আছে নাই, কোথায় খারাপ হচ্ছে কোথায় ভালো হচ্ছে যত খবর আছে সবকিছু সংগ্রহ করে, যম যখন সকাল আহার রাত্র যখন প্রবত হয় উগ্রা দেবীর ভিতরে আমার প্রাণটা গিয়ে প্রবেশ করে। যমরাজা জিজ্ঞাসা করে আজকে কিবা কিবা দেখি আসো, আমায় বলো তাই, ওই উগ্রা দেবীর কথা নিয়া যমরাজা তো চিত্রগুপ্তের কাছে লিপিবদ্ধ করে রাখে কথা মিথ্যা, এই কারণে উগ্রা দেবীর খবরদার যদি ধরতে পারে
তুমি যে আমাকে কলঙ্ক দিয়ে গিয়েছ, কাকে? জমকে। আসলে জমের কোন কলঙ্ক বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। এই পৃথিবীতে কমার বেশি সবাই কিন্তু ঘুষ খায়, জমে কিন্তু কারো কাছ থেকে কোন ঘুষ খায় না। জম হয়েছে সত্যবাদী, জম কি সত্যবাদী, কোন ঘুষ খায় না। যে কেমন আপনার দেখবেন, কোন সুর যদি হিন্দু হয়, চুরি করতে যাওয়ার সময় কৃষ্ণ মন্দির দেখলে একটু হলো তারা ভগবান আজিয়া যদি চুরি করে যদি সারিয়ে রাখতেন, কালিয়া ভেঙে আইয়ে রাখ এক জোড়া মোমবাতি দান বাক্সের ভিতরে সন্তাস দিয়ে। আবার গৃহস্থরে কথা খবরদার, তোর টিয়া বসিয়া বেশি গন্ধলত বেশি পাহারা দিয়ে রাহিস, নাহলে যে কোনো মুহূর্তে তোর বাড়ির মতো ঘুষ খায় না। জমে যদি ঘুষ খাইত এই করোনা ভাইরাসের ভিতর যত বড় বড় ফসল আমার আগে হয় না দাদা, তোরা জমে ঘুষ খায় না দাদা। তো কথাবার্তা কইতে দেখি সত্য আইভার সমস্ত থেকে গাড়ির তোলা হইতো আর মরলে মানুষ হবে খেয়ে না বাস না। তবে আশীর্বাদ করে দিলাম, ফললে গাড়ির তোলা হলো সাক্ষাৎ করলো না করো না কি এনে গায়কের অভাব বর্তমানে। তাই যাবার সময় তুই এক কথা জানি বারে চাই, কোথায় আছো ব্রহ্মা তুমি বসে বসে শূন্য নীরা। তোমার কাছে একটা সুন্দর কথা জানতে চাই, তুমি বলেছো ব্রহ্মর বসতি কোথায়? ব্রহ্মলোকে। এই ব্রহ্মলোকের মতো দাদা একটা ফ্যাক্টরি আছে এই আনা দেশে, বাবা ফ্যাক্টরি নাই? হ্যাঁ, কি কি গ্লাস ফ্যাক্টরি, এই স্টিল মিল, তারপরে চামড়া ফ্যাক্টরি, আচির মানে হাজার হাজার ফ্যাক্টরি আছে না? আছে। এই ব্রহ্মলোকের ভিতর একটা ফ্যাক্টরি আছে, এখন এটার নাম হচ্ছে বাবা ফেভার মিল। ফ্যাক্টরির নাম কি? ফেভার মিল। ফেভার মিল। এই ফ্যাক্টরির থেকে যত ফেভার বাইর হয় এগুলো ব্রহ্মা দিয়া বাস করে। ব্রহ্মা কি করে? বাস করে। বাস করে আর নারদ ঋষি দেশে দেশে গিয়ে বিক্রি করে। বাবা, বাপে বাস করে, ছেলে গিয়ে দেশে দেশে বিক্রি করে। তোমার ফ্যাক্টরিটার নামটা কি বা আমি জানতে চাই, জানলে একটু মানুষের বুঝাইয়া দিয়া অসুবিধা নাই। কথা বুঝা গিয়ে না দাদা, এই ফ্যাক্টরির নাম মান যদি একখানা জামা জানা থাকে যায় কেন মানুষের বুঝাই দিবে। আর সাবিত্রী আমার তার তো ওই সাবিত্রী জাতি কিছু নয়, যদি ভারত হলে জমারে দিবে দিবে না, জমারে দিলে শ্বশুর থেকে গিলে এবার 120 হইব তোমাকে। অসুবিধা নাই। শুধু সজ্জন মন্ডলী ব্রহ্মারে তবুও তোমার গান বুঝার এক আস রাজ শেষ।
গরিবটা আমি যাও সাড়ে তিনটে পাঁচটা বাজিলে ছোট গরিবটা আমি যাও এই কারণে আর সিঙ্গেল দিয়ে কোনো লাভ নাই কারণ রাত শেষ নইব একুল নইব কুল কারণ ব্রহ্মা এর বেশিক্ষণ সময় নষ্ট করে ফেলি দাদা দুই ঘন্টা সময় এই দুই ঘন্টার কারণে আসর সদর বদল গিয়ে আনলে আরো একটা আসর বাক্য ফুল বাগানে ফুল বনে তুমি বনমালি সেই বাগানে ছিলাম আমি প্রথম ফুলের কলি কেন যে এমন হলো সব কিছু এলোমেলো তো বাবা গায়কদের ঝগড়া গুলো কেমন স্বামী স্ত্রীর ঝগড়া যেমন ভাদ্র মাসের ঝড় ভাঙ্গা মনটা জোড়া লাগে রাত্র বারোটার পর খারাপ কথা নয় খারাপ এগুলোকে অনেকে মনে করে কবিদের ভাষাগুলো কেমন বিপরীত ভাষা এগুলো শুনতে নেগেটিভ কিন্তু এটাকে ব্যাখ্যা করলে হয়ে যায় পজিটিভ স্বামী স্ত্রীর ঝগড়া যেমন ভাদ্র মাসের ঝড় মন ভাঙ্গিলে জোড়া লাগে এক বারোটা মনে করেন আমার মেষ মাসির সাথে ঝগড়া সারাদিন কোনো কথাবার্তা নাই রাত্রে যখন শয়ন মন্দিরে গেছে এখন নিজে নিজে বেডার 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 শুরু করে গলান হয়ে যার কই হ্যাঁ পানির জগি বা কোন দিন একে পানির গ্লাসি বা কোন দিন একে হ্যাঁ গলান হয়ে যার কই তা মাসি নিজে নিজে মাতিব আমার তোমার ঝগড়া আজকে কাটি মাসের ঝড় এই ভাঙ্গা মনটা জোড়া লাগবো আমার উজ্জ্বলতার কাছ থেকে টাকা গনে অসুবিধা নেই এখন তোমার দেবলোকের মধ্যে একটা জিনিস আমি দেখতে পাই ওরে জানলে একটু খুলিয়া বলো না জানিলে অসুবিধা সাই তোমার দেবলোকে একটা কুণ্ড দেখা যাচ্ছে কুণ্ড মানে ভোজন তো দাদা কুণ্ড মানে একটা ছোট খাটো সরোবর বড় হইলে সরোবর ছোট হইলে কুণ্ড আর তার সাথে ছোট হইলে কুয়া তার সাথে ছোট হইলে কুয়া সে তোমার এখানে একটা কুণ্ড আছে বাবা কুণ্ডের জলগুলো কেমন আগুনের মতো গরম কুণ্ডের জলগুলো আগুনের মতো গরম দিন দেয় চব্বিশ ঘন্টা গুলো সর্কির মতো ঘুরে কিসের মতো সর্কির মতো ঘুরে ঘুরে এই আগুনের মতো গরম জলে একটা কুমির বসবাস করে একটা প্রশ্নের দাম আজকে এক কোটি বাবা একটা কুমির বসবাস করে এই কুণ্ডে কোন দেব দেবতা পর্যন্ত স্নান করতে যায় না যায় না কেন একদিকে গরম জল দ্বিতীয় দিকে কুমিরের ডর দ্বিতীয় দিকে কুমিরের ভয় এখন আমি বসলাম না হঠাৎ করে একদিন দেখলাম এক মহাবীর ফলোয়ান ওই জলে স্নান করতে যায়
ওদিকে পিছন থেকে দেবতারা ডাকে, এই ফলোয়ার এই জলে স্নান করতে যাইও না, যাইও না। বলে কেন? বলে এই জলগুলো হয়েছে আগুনের মতো গরম গরম। সেখানে একটা বিশাল বড় কুমির আছে, এটা যারে ভয় তারে খায়। তুমি নিজে যদি